খুব চমৎকার একটা মুভি দেখলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আমরা কলকাতায় পৌঁছার পরে দুপুর বাজে এখন 2:30 মতো, আমরা লাঞ্চ করলাম। বাই দ্য ওয়ে, আমরা লাঞ্চ করলাম হচ্ছে আমাদের হোটেলের সামনেই সদর স্ট্রিটে, ভোজ কোম্পানি। এখানে আমরা আজকে অর্ডার করলাম ডাল ভাত, আলু ঝুরি ভাজা, কমন আপনারা অনেকেই এখানে আসছেন, এখানে খাইছেন। আজকে খেলাম হচ্ছে লোটে ভর্তা, আলু ভর্তা। এদের খাওয়া আসলেই খুবই টেস্টি। তো খাওয়া দাওয়া শেষে আমরা হোটেল থেকে এখন বেরিয়েছি, রেস্টুরেন্ট থেকে এখন বাইরে। দেখেন না যে পেছনে এনারা কী খাচ্ছে, দেখাচ্ছে। এনারা মা মেয়ে মিলে অর্ডার করছেন রসমালাই, এই রসমালাই, আর এটা হচ্ছে মালাই চপ। এখানে আছে গোলাপ জামুন, রসগোল্লা। এটা হচ্ছে জাস্ট ভোজ কোম্পানির কাউন্টারের বাইরে। এখানে কেমন রসমালাই? মা মেয়ে তো খাইতেছে রসমালাই, আর আমি অর্ডার করছি কুলফি, আমার সবচেয়ে ফেভারিট। এই হচ্ছে কুলফি। ভরপেট লাঞ্চ করলাম, কুলফি খেলাম, রসমালাই খেলাম। এবার মামে কলকাতার শপিং ব্লগ শুরু, চলেন যাই। তো আমরা লাঞ্চ টাঞ্চ করে হাঁটতে হাঁটতে কলকাতা শপিং প্যারাডাইস নিউ মার্কেট এলাকাতেই চলে আসছি। এখানে কতক্ষণ থাকি, কী কী করি, সবই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকেন। এই সেই কলকাতার ঐতিহ্যবাহী টানা রিক্সা, আমরা এখন উঠি নাই, ইনশাল্লাহ হয়তো উঠবো। আর এই যে চলে আসছি আমরা নিউ মার্কেট এলাকাতে। সো আমরা এখন ইন করতেছি কলকাতার বিখ্যাত নিউ মার্কেট বা এসএস হক মার্কেট যেটা। আমরা ইন করলাম নিউ মার্কেটে, দেখি মা মেয়ে কী কী করে। নিউ মার্কেটে আসলেই কলকাতা নিউ মার্কেটের মাঝখানে এই বেকারি আইটেমগুলোর এত ফ্লেভার আসে, এবং প্রতিটা কেক পেস্ট্রি খুবই টেস্টি। আমি আগে ট্রাই করছিলাম, এখন ট্রাই করতেছি না, জাস্ট আপনাদেরকে শেয়ার করতেছি। মোটামুটি বিভিন্ন দোকানে ঘোরাঘুরি এবং চয়েস পর্ব চলতেছে, আসলে সিলেকশন করা মুশকিল হয়ে যায় পুরো মার্কেটে ঘুরতে ঘুরতে। দেখা যাক কী কী কেনা হয়, তারপরে শেয়ার করবো আপনাদের সাথে। মোটামুটি নিউ মার্কেটে আমরা এলোপাথারি ঘুরতেছি, এটা 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 যা সামনে আসতেছে দেখতেছি, তেমন কোনো প্ল্যানে নাই শপিংয়ের। মোটামুটি নিউ মার্কেট এক চক্কর ঘোরা হয়ে গেছে, ধর মা আমি একটু কসমেটিক্স দেখতেছে। আমরা আসলে ঘোরাঘুরি বেশি হয় শপিংয়ের থেকে, এই চক্কর দিতে দিতে আমরা লাঞ্চের পরে চক্কর দিলাম, টায়ার্ড হয়ে গেছে এই শুধু ঘোরাঘুরি। এই আমাদের নিউ মার্কেট পর্ব আজকের মতো এখানেই শেষ, কি আজকের মতো শেষ, নিউ মার্কেট পর্ব শেষ। আমরা রুমের দিকে যাই, এনারা শুধু ঘোরাঘুরিই করে, তেমন কিছু শপিং আসলে তেমন আমাদের করা হয় না, কারণ আমরা আসলে মোটামুটি একটু ঘোরাঘুরির মধ্যেই থাকি, কেনাকাটার দিকে এত বেশি আমাদের মনোযোগ নাই। আমরা তো লম্বা ট্যুর দিয়ে আসলাম, আপনারা তো এর আগের ভিডিওগুলোতে দেখছেনই।
যাই হোক কলকাতাতেও কয়েকদিন এভাবে চক্কর খাবো। তো আপাতত এখন বাজে বিকাল 4:35, নিউ মার্কেট পর্ব শেষ করলাম, একটু রুমে যাই, তারপরে আবার বের হবো, কোথায় যাবো সবই শেয়ার করবো, সাথেই থাকেন, দেখতে থাকেন। আমরা রুমে যাওয়ার আগে একটু দাঁড়াইছি এখানে, হ্যাঁ ঠান্ডা বাকা, তো মোসাম্বির জুস খাবো, খুব গরম পড়ছে, ফ্রেশ মোসাম্বির জুস বানাচ্ছি। কলকাতায় শিল্পী পরিবারের ব্লগে আরেকটা শিল্পী পরিবারের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই, দুইজনই খুবই ভালো আর্টিস্ট, এদিকে নিকু আর এদিকে সুমি, আরেকটা শিল্পী পরিবার। আমি রিয়েলি লাকি আজকে ওদেরকে পেয়ে গেছি, আমরা ইউনিভার্সিটিতে সবাই একসাথে ছিলাম, আরেকটা শিল্পী পরিবারের সাথে আপনাদেরকে পরিচয় করে দিলাম, শিল্পী পরিবারের ব্লগে আরেকটা শিল্পী পরিবার। খুবই ভালো লাগলো ঘরের লোককে ব্লগের মধ্যে আর আরেকটা দেশের মধ্যে পেয়ে, আমরা খুব এক্সাইটেড, তো দেখি কিছুক্ষণ একসাথে আমরা সময় পার করতে পারি কিনা, আপনারাও দেখতে থাকেন। রাস্তায় হাঁটতে হাঁটতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করে নিই, আমরা যে এবার কলকাতা থেকে দিল্লি গেলাম, দিল্লি থেকে আবার কলকাতা আসলাম, এই সব টিকিটগুলোই করছি গোল্ডেন অ্যাপেলের ঠিক আগে, এই নিউ মার্কেট যাওয়ার গলিতেই, এখানে বেঙ্গল ট্রাভেল সার্ভিস, এটা আপনারা সবাই চেনেন, এরাই আমাদের আমাকে টিকিট করে দিছে, এবং আমি আবার দিল্লি থেকে টিকিটটা একটু চেঞ্জ করে একদিন আগায় আনছি, ফোনে ফোনে ওনারা আমাকে সব ওকে করে দিচ্ছেন। তো আপনারা ট্রাই করতে পারেন, যারা মানে হোটেলের কাছ থেকে কোনো ট্রাভেল এজেন্সি থেকে টিকিট করতে চান ওনাদের কাছ থেকে নিতে পারেন, আদারওয়াইজ যারা চেনেন ফেয়ারলি প্যালেস থেকে কীভাবে টিকিট করতে হয়, তবে আমি রিকমেন্ড করব যেখানে ফরেন ট্যুরিস্ট কাউন্টার বুথ অর্থাৎ ফেয়ারলি প্যালেস এবং দিল্লিতে যে টিকিট রিজার্ভেশন সেন্টার, এসব জায়গা থেকে নিজেরা পাসপোর্ট দিয়ে টিকিট করলে সবচেয়ে বেস্ট। নিউ মার্কেট এরিয়া ঘোরাঘুরির পরে আমরা এখন আসছি নন্দনে, আমাদের সাথে যে শিল্পী পরিবারের পরিচয় করে দিলাম আপনাদেরকে, নিপু এবং সুমি, ওদের সাথে আমরা আসছি নন্দনে মুভি দেখতে, ওরা আগে টিকিট করে ফেলছে কিন্তু আমরা এখন টিকিট পাবো কিনা জানি না, চলেন দেখি টিকিট পাই কিনা, তারপরে কী মুভি দেখতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। পেছনে ওই যে সুমি, পপি এবং ফারা, চলেন দেখি। তো আমরা আসলাম নন্দনে মুভি দেখতে, আমরা দেখবো এখন অর্ধাঙ্গিনী, এই যে এখানে সুমি পপি সারা ওরা দাঁড়ায় আছে আর নিপু আসতেছে, এই হচ্ছে নন্দন, আমরা টিকিট করলাম, তারপরে এখন মুভি দেখব। এই অর্ধাঙ্গিনী মুভি দেখার জন্যই এখানে টিকিট করছি, এই হচ্ছে লাইন, এই হচ্ছে লাইন, দেখা যাক। দেখলি মুভি দেখলি, হ্যাঁ খুবই ভালো লাগলো মুভিটা দেখতে, খুব নাইস। আমরা এই যে রবীন্দ্র সদন, এই যে নন্দন এলাকাটায় আছি, আর ওই যে আরেকটা শিল্পী যুগল সুমি আর নিপু, ওরাও ওখানে আছে, একসাথে মুভিটা দেখলাম। আমরা মুভি টুভি দেখে ডিনারে আসছিলাম আরসালানে, আরসালানে আমরা কাবাব নান এগুলো অর্ডার করলাম, জাস্ট আউট অফ দি ওয়ার্ল্ড, এত মজা ছিল খাওয়াগুলা। আমরা ডিনার করে এখন বেরিয়েছি, এখন প্রায় রাত 11টা বাজে। এই খাওয়া মানে আপনাদেরকে কী বলবো, যারা কলকাতা আসবেন নেক্সট টাইম অবশ্যই অবশ্যই আরসালানে আপনারা কাবাব নান এগুলো ট্রাই করবেন, খুবই মজার ছিল। এই যে কেমন খেলি, হ্যাঁ অনেক মজা, অনেক মজার মুভি দেখলাম, খুবই ভালো লাগছে মুভিটা দেখতে, অর্ধাঙ্গিনী। কলকাতা থাকলে কেউ যদি থাকেন বা কলকাতা আসলে যদি এটা কোনো হলে দেখেন, আমরা যদিও দেখছি নন্দন অডিটোরিয়ামে, কোথাও থাকলে নেক্সট টাইম কলকাতা আসলে আপনারা অবশ্যই মুভিটা দেখেন, মুভিটা দেখতে খুবই ভালো লাগছে। এরপরে আমরা কলকাতার বিখ্যাত আরসালানে কাবাব নান এগুলো খাইলাম, আউট অফ দি ওয়ার্ল্ড, এত ভালো কোয়ালিটির কাবাব, এই ধরনের কাবাব রিয়েলি দেশে বা চিটংয়ে আমরা কোথাও খাইনি কোনো রেস্টুরেন্টে, অসাম ছিল। আমাদের সাথে আরেকজন শিল্পী যুগলকে আপনারা দেখছেন, ওরাই আমাদেরকে ডিনার করাইল। আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা সাবস্ক্রাইব করেন নেই
কাবাব খাওয়া উপলক্ষে একটু সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।